নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এটিকে নামটা কি বাগানের নামের আগে থেকে মুছে যাবে এই নিয়ে কি বলছে এটিকে বাগান ক্লাব কর্তৃপক্ষ আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন রিসেন্টলি মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু জানিয়েছেন জগন্নাথ চাইলে মোহনবাগান থেকে এটিকের নাম সরে যাবে আমিও চাই মোহনবাগানের ভালো হোক অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার যে এই মুহূর্তে মোহনবাগান কর্তৃপক্ষরা কিন্তু এটিকের নামটা সরাতে পারছে না অথবা এটিকের নাম এখনই সরছে না তার জন্য কিছুটা সময় লাগবে এবং এটিকে নামটা সরবে কি না এই নিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকেও বহুবার প্রশ্ন করায় তিনি কিন্তু এই প্রশ্নটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন তো এর থেকে একটা জিনিস মনে হচ্ছে যে হয়তো এটিকে নামটা মুছবে না এটিকে মোহনবাগান দলে থাকবে তো দেখা যাক ভবিষ্যতে এটিকে মোহনবাগান ক্লাবকর্তারা কী সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা আপনারা কোন নামে খুশি আছেন এটিকে মোহনবাগান নাকি এটিকে মোহনবাগান সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন একজন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ